আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান, আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 23 মে 2022 সালের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পরে শেয়ার মার্কেট কিছুটা পজিটিভ হয়েছে। তো আসলে কিছুটা না, অনেকাংশে পজিটিভ হয়েছে আমরা বলতে পারি, এবং অনেকাংশে আমরা দেখতে পাচ্ছি যে আজকে শেয়ার মার্কেট আপ হয়েছে। অর্থাৎ গতদিন যেই পরিমাণ ডাউন হয়েছিল, আজকে সেই পরিমাণ আপ হয়েছে। তবে এখনও পর্যন্ত কিন্তু অনেক পয়েন্ট বাকি রয়েছে, অর্থাৎ যেই পয়েন্টগুলো হারিয়ে গিয়েছে সেগুলো কিন্তু এখনও ফিরে আসেনি। তো যাই হোক, আমরা আশা করতেই পারি আগামী দিনগুলোতে ভালো হবে। তবে কি এমন ম্যাজিক ঘটলো যে হঠাৎ করে এক রাতের মধ্যে মার্কেট এত ভালো হয়ে গেল, এটা কেউ যদি আমাকে ব্যাখ্যা দিতে পারেন, দয়া করে কমেন্টসে দিতে পারেন, আমি সেই ব্যাখ্যা সাদরে গ্রহণ করব এবং অন্যান্য ভিউয়ার্সরাও সেই ব্যাখ্যা আশা করে চাইবে। তো যাই হোক, আমরা আজকে ভিডিও দিয়ে আলোচনা করব। তো তার আগে একটা কথা বলে নেই যে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো আসলে মূলত আমার ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা এবং বিনিয়োগ করার ক্ষেত্রে যেসব ভুলগুলো আপনারা করে থাকেন সেই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরা। এখন ব্যাপার হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো আমার থেকেও অনেক বড় বড় শেয়ার ব্যবসায়ী রয়েছেন বা শেয়ার ব্যবসা ভালো বুঝেন এরকম মানুষ রয়েছেন। আমি বলছি না যে আমি সবচেয়ে বেশি বুঝি বা সবচেয়ে কম বুঝি, এরকম না। বিষয়টা হচ্ছে যেই বিষয়গুলো আসলে অনেকেই না বুঝে কাজগুলো করে, আমি শুধুমাত্র তাদের জন্য এই ভিডিও তৈরি করি। আর যারা অনেক ভালো বোঝেন তাদের জন্য অবশ্যই আমার এই ভিডিও নয়, আমি তাদের কাছ থেকে জ্ঞান গ্রহণ করি এবং অবশ্যই আপনারা চাইলে আমাকে কমেন্টসে জ্ঞান দিতে পারেন। তবে অবশ্যই অনেকেই আমি দেখতে পাচ্ছি যে কয়েকদিন খারাপ ভাষা ব্যবহার করেন, তো দয়া করে শালীন ভাষা ব্যবহার করলে আমার জন্য সুবিধা হয় এবং আপনাদের জন্য সুবিধা হবে, এবং সেই কমেন্টগুলো কিন্তু আসলে প্রচার করা সম্ভব হয়। আমার এই ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে যে কমেন্টসগুলোকেও কিন্তু মনিটাইজ করা যায়, অর্থাৎ কোনোভাবেই সেই কমেন্টসগুলো খারাপ হতে পারবে না, এরকমভাবে কিন্তু ব্যবস্থা করা যায়। আর খারাপ কমেন্টগুলো কিন্তু বাদ দেওয়ার ব্যবস্থা থাকে বা বাদ হয়ে যায় অটোমেটিক্যালি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমিও চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো যাই হোক, আর বেশি কথা না বেরিয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে শেয়ার মার্কেটে একটা ব্যাপক উন্নতি হয়েছে। ডিএসই সাধারণ সূচক আমরা দেখতে পাচ্ছি 118.86 পয়েন্টের মতো আপ হয়েছে, এবং আমরা যদি দেখি DC30 সূচকে 32.59 পয়েন্টের মতো আপ হয়েছে, এবং ডিএসই শরীয় সূচকে আমরা দেখতে পাচ্ছি 15.26 পয়েন্টের মতো আপ হয়েছে। তো এটা একটা পজিটিভ দিক। তবে আরেকটা বড় কথা বলে রাখি যে ইন্ডেক্স আপ হলেই যে সবসময় আপনার শেয়ারটি আপ হবে এরকম কিন্তু বিষয় না। তবে ইন্ডেক্স আপ হলে আপনি যদি ইন্ডেক্সের উপর ভিত্তি করা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপ হবে, এটা জেনে রাখা ভালো। তো যাই হোক, এখানে আমরা অনেকগুলো ইন্ডেক্স হয়তো আপ হতে দেখছি, কিন্তু আমরা যদি দেখি যে আমাদের কিছু শেয়ার রয়েছে যেগুলো সে কখনোই সেভাবে আপ হয় না বা পরিবর্তন ঘটে না, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই সকল শেয়ারগুলোতে আমরা বিনিয়োগ করলে লসের সম্মুখীন হব। তো আমরা একটু সামনের দিকে যাই। তো এখানে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে আবার বেক্সিমকো গতকালকে যেই পয়েন্টগুলো হারিয়েছিল আজকে কিন্তু আবার তা ফেরত আনছে। ব্যাডবিসি এখানে তারা 10 পয়েন্ট আপ করেছে, বেক্সিমকো আপ করেছে 11.72 পয়েন্টের মতো, বেক্সিমকো ফার্মা 6 পয়েন্টের মতো, BSRN 3 পয়েন্ট বা 4 পয়েন্টের মতো, SIBL 2.34 পয়েন্টের মতো, পূবালী ব্যাংক 2.1 পয়েন্টের মতো, এভাবে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি পয়েন্ট কিন্তু আপ করেছে। অর্থাৎ গত দিনে যেই ঘটনা ঘটেছিল আজকে তার সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ যারা বেশি পয়েন্ট ডাউন করেছিল তারা কিন্তু আজকে অনেক পয়েন্ট আপ করেছে। এরপর আমরা যদি দেখি দ্বিতীয় অবস্থা অর্থাৎ ড্র্যাগিং, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা আজকে 3.15 পয়েন্টের মতো ডাউন করেছে, বিকন ফার্মা 2.64 পয়েন্টের মতো, ব্র্যাক ব্যাংক 1.16 পয়েন্টের মতো, আর বাকিগুলোর অবস্থায় আর আলোচনা করার দরকার নেই কারণ তারা 1 পয়েন্টের নিচে কিন্তু ডাউন করেছে। অর্থাৎ গত দিনের চিত্রটাই আমরা একটু রিভার্স হিসেবে দেখছি বা উল্টা হিসেবে দেখতে পাচ্ছি। এরপর আসি আরেকটা বিষয়, দেখেন এখানে 345টি শেয়ার কিন্তু আপ হয়েছে আজকে, অর্থাৎ গত দিন ছিল যেরকম আজকে তার উল্টো আমরা বুঝতে পারলাম, এবং অপরিবর্তিত রয়েছে 16টি এবং 20টি ডাউন হয়েছে। তো ওই যে একটু আগে যেটা বললাম যে আপনারা যদি ইন্ডেক্সের উপর ভিত্তি করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে আপনার সম্ভাবনা আছে ইন্ডেক্স বাড়লে আপনার ওই মিউচুয়াল ফান্ডের আপ হওয়ার, কিন্তু এখানে দেখেন এই যে 20টা শেয়ার কিন্তু আজকে দিনে ডাউন, অর্থাৎ এত ভালো মার্কেটেও এই 20টা শেয়ার ডাউন। এবং আমরা একটা জিনিস খেয়াল করছি যে দেখেন এখানে 16টা কোম্পানি অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ এত ভালো মার্কেটেও কিন্তু এই 16টি কোম্পানি কিন্তু সেভাবে আপ হতে পারেনি, অপরিবর্তিত ছিল। তো সেইটাই বিষয় আর কি, যে আপনারা হয়তো অনেকে আফসোস করতে পারেন যে এত ভালো একটা আপের পরও কিন্তু আমার আপ হয়নি উল্টা ডাউন হয়েছে, এই হচ্ছে বিষয়। এরপর আমরা যদি আজকের দিনে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখেন এই যে আজকের দিনে টাকার অঙ্কে লেনদেন কিন্তু গত দিনের তুলনায় কম, কিন্তু আজকে মার্কেট এত হিউজ ভালো হওয়ার কারণটা কি সেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। তো
তো আমরা দেখতে পাচ্ছি আজকে টাকার অঙ্কে লেনদেন হয়েছে 658.937 কোটি টাকা, ঠিক আছে? তো এটা কিন্তু আসলে তেমন কোনো লেনদেন না, কিন্তু আজকে বাজার ঘুরে দাঁড়ানোর কারণটা আসলে আমি এখনও বুঝতে পারছি না। দেখি সামনের দিকে এই ব্যাপারে কোনো নিউজ আছে কি না আমরা আলোচনা করে দেখব। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টপ গেইনার এবং লুজার। তো আমরা দেখতে পাচ্ছি টপ গেইনারের ক্ষেত্রে বিটিএল হল্টেড হয়েছে, তারপর হচ্ছে এস আলম কোল্ড স্টোরেজ এটাও দেখতে পাচ্ছি আমরা হল্টেড হয়েছে আজকে, তারপরে দেখতে পাচ্ছি মিডাস ফাইন্যান্স এটাও হল্টেড, এরপর আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ফিড মিল এটাও কিন্তু হল্টেড। তো আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু অনেকগুলো কোম্পানি মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। এবার আমরা টপ লুজারের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকে টপ লুজার হয়েছে বঙ্গোস, আরডি ফুড, তারপরে এখানে ঢাকা ইন্স্যুরেন্স, মোটামুটি এই কোম্পানিগুলো টপে রয়েছে আর বাকিগুলো অনেক অল্প অল্প পরিমাণ কিন্তু ডাউন হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা আজকের দিনে বাজার কীরকম আপনারা সবাই বুঝতে পারলেন। এরপর আমরা যদি দেখি মার্কেট ম্যাপ তাহলে আমরা দেখতে পাচ্ছি সব সেক্টরই ভালো করেছে, শুধুমাত্র খারাপের ক্ষেত্রে আমরা বলতে পারি ট্যানারি ইন্ডাস্ট্রিজ, এছাড়া বাকি সব সেক্টরই কিন্তু আজকে অনেক অনেক ভালো অবস্থানে রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আমরা একটু দেখে আসি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো প্রথমে যেই নিউজ সেটা হচ্ছে এই যে দেখেন শেয়ার বাজার চাঙ্গা করতে অর্থনীতির একগুচ্ছ নির্দেশনা, তার মানে এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউজ। একটা কথা বলে রাখি, শেয়ার বাজার সম্পর্কে যখনই মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী কোনো একটা ঘটনা বা কোনো একটা বিষয় আলোচনা শুরু করেন বা সেটার পরিবর্তন করার চেষ্টা করেন বা এই ধরনের কোনো কথা যদি বাজারে চলে আসে, তাহলে জানি না কেন জাদুর মতো কাজ করে, অর্থাৎ বাজার পরিবর্তন হয়ে যায় এবং ভালো পরিমাণ আপ হতে থাকে। অবশ্যই এটা বেশি দিন হয় না, অল্প কিছুদিন থাকে, এরপর আবার যেই লাউ সেই কদুই হয়, অর্থাৎ বাজার পড়তে থাকে। তো যেহেতু অর্থমন্ত্রী এই বিষয়ে আলোচনা করেছে, এখন হয়তো বেশ কিছুদিন ভালো মার্কেট চলবে, এরপরে হয়তো আবার কোনোভাবে খারাপ হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিউজটা কীরকম, শেয়ার বাজার চাঙ্গা করতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির মাধ্যমে ব্যাংকে বিনিয়োগকে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সীমা বা এক্সপোজার লিমিটের বাইরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আগে ছিল বিনিয়োগ ব্যাংকের বিনিয়োগগুলোকে একটা বিমা সীমার মধ্যে বা বিনিয়োগ সীমার মধ্যে রাখা হতো, এই সীমাটার মধ্যে আসলে ব্যাংক বিনিয়োগ করতে পারতো। তবে এখন যে নতুন নির্দেশনা সেই অনুযায়ী হয়তো ব্যাংকের এই বিনিয়োগ সীমাটাকে হয়তো এই সীমার বাইরে রাখবে, অর্থাৎ ব্যাংক চাইলে অনেক বেশি বিনিয়োগ করতে পারবে। তো এই ব্যাংকের বিনিয়োগ নিয়ে আসলে আর কিছু বলা নেই, এটা একটা শুভঙ্করের ফাঁকি। ব্যাংক সবসময়ই চেষ্টা করে বলে তারা বিনিয়োগ করবে, আসলে করে না। তো এই ধরনের আসলে কোনো রকম সিদ্ধান্ত আমাদের জন্য লাভজনক না। আমরা বুঝতে পারলাম যে ব্যাংক শুধুই বলে যে আমি বিনিয়োগ করবো, কিন্তু আলটিমেটলি বিনিয়োগ করে না, কারণ ব্যাংকও চায় না তাদের লস হোক, তাদের ক্লায়েন্টের লস হোক, এই হচ্ছে বিষয়। এবার দ্বিতীয় যেটা, এছাড়া ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আইসিবিকে দেওয়া 150 কোটি টাকার যে তহবিল মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, সেটির মেয়াদ বাড়িয়ে তহবিলের আকার দ্বিগুণ করার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল সোমবার থেকে এই তহবিল থেকে বিনিয়োগ করা হবে, অর্থাৎ আজকের দিন থেকেই এই তহবিল থেকে বিনিয়োগ করার কথা রয়েছে বা সম্ভাবনা রয়েছে, কিন্তু আমরা ফলশ্রুতিতে কিছু দেখলাম না, কারণ গতদিনের তুলনায় কিন্তু আজকেও আরও কম লেনদেন হয়েছে টাকার অঙ্কে। এরপর বলছে যে শেয়ার বাজার টানা দরপতনের মধ্যে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, আর্থিক খাতে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ সচিব আব্দুর রব তালুকদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহর সঙ্গে বৈঠক শেষে এইসব নির্দেশনা দেন, অর্থাৎ এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে। বৈঠকে অর্থনীতি বলে মহামারী করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে বাংলাদেশ অর্থনীতি মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখানে বেশ কিছু কথাবার্তা রয়েছে কীরকম কী ঘটনা। তো আমরা এতটুকু বুঝতে পারলাম যে বর্তমানে যে নতুন দুটো নির্দেশনা চালু হয়েছে এর জন্য বাজার কিছুটা চাঙ্গা হলেও হতে পারে। তো সেখানে বলা হচ্ছে দেখেন, এছাড়া ক্ষুদ্র বিনিয়োগের জন্য আইসিবিকে দেওয়া 153 কোটি টাকার যে তহবিলের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, সেটির মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রী। তহবিলের আকারও বাড়িয়ে 300 কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ আগে ছিল 153 কোটি টাকা, সেটা এখন বাড়িয়ে 300 কোটি টাকা করা হবে এই বিনিয়োগ সীমা, বা আমরা বলতে পারি যে অর্থ ছাড়। তখন হয়তো বাজারে আবার লেনদেন বাড়তে পারে এবং একটা ভালো পরিমাণ লেনদেন বাড়ার পরে কিন্তু তখন শেয়ারের মূল্যের পরিবর্তন ঘটবে এবং শেয়ার বাজার ইতিবাচক হবে। তবে এইগুলি আসলে দীর্ঘমেয়াদী হয় না, এগুলি আসলে একটা ঠেকার কাজ চালানোর মতোই, অনেকটা বিভিন্ন রকম সমস্যার সময় ঠেকনা দিয়ে রাখার মতো, তবে এটা দীর্ঘমেয়াদী বা সাস্টেনেবল কিছু না। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় যে নিউজটা দেখব সেই নিউজটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মন্দায় সিমেন্ট শিল্প জানুয়ারি মার্চে কমেছে বিক্রি মুনাফা। তো বর্তমানে যেহেতু বিভিন্ন কারণে মন্দা, এই জন্য নতুন ধরনের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, নতুন কোনো বাড়িঘর তৈরি করা হচ্ছে না বা অ্যাপার্টমেন্ট তৈরি করা হচ্ছে না, এই কারণে সিমেন্ট সেক্টরে মন্দা হতে পারে। তো চলুন আমরা একটা নিউজটা দেখি। ফেব্রুয়ারি থেকে এপ্রিল হলো সিমেন্ট শিল্পের পিক সিজন, কিন্তু গত বছরের অক্টোবর ডিসেম্বরের ত্রৈমাসিক এবং একই মৌসুমের তুলনায় চলতি বছরের মাসগুলোতে সিমেন্টের বিক্রি কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ। এদিকে ক্রাউন সিমেন্ট লিমিটেড উপদেষ্টা মাসুদ খান বলেছেন, সিমেন্ট শিল্প
আগের প্রান্তিকের তুলনায় জানুয়ারি হতে মার্চ প্রান্তিকে প্রতি ব্যাগ 3.48% কমে সিমেন্ট বিক্রি করছে, ঠিক আছে? অর্থাৎ এত পরিমাণ দাম কিন্তু কমে গিয়েছে। এখন এটা কেন মন্দা রয়েছে সেটা অনেকেই হয়তো বুঝতে পারছেন। বিভিন্ন কারণে ভবন নির্মাণ করা হচ্ছে না, সেটা হতে পারে দ্রব্যমূল্যের বেশি কারণ হতে পারে, অথবা বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে মানুষের, এছাড়াও যে বিভিন্ন যুদ্ধের প্রভাব রয়েছে, এই বিভিন্ন রকম কারণে মানুষ হয়তো নতুনভাবে কোনো ডেভেলপমেন্টে যাচ্ছে না। এছাড়াও সরকার ডেভেলপমেন্টে যাচ্ছে সেটার প্রজেক্টগুলো কিন্তু আস্তে আস্তে কমিয়ে ফেলা হচ্ছে। এর কারণ হচ্ছে মূল্যস্ফীতি এবং ডলারের সংকটের কারণে অনেক প্রজেক্ট হয়তো কিছুদিন স্থগিত থাকতে পারে। এই কারণে তখন হয়তো দেখা যাবে যে সিমেন্টের যে সেল সেটা কমে যেতে পারে এবং প্রফিটও কিন্তু কমে যাওয়ার একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে। এখন দেখেন এখানে যেটা বলা হচ্ছে, ভবন নির্মাতারা বাজারে রড ও সিমেন্টের দাম কিছুটা সহজলভ্য হয় কিনা সেদিকে তাকিয়ে আছে, যার কারণে সিমেন্ট সেক্টর কিছুটা ধীরগতি চলছে, সেভাবে বাজার কিছুটা খারাপ হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম তাদের ভাষ্য মতে যে যেহেতু এখন রড এবং সিমেন্টের উভয়ের মূল্যই বৃদ্ধি পেয়েছে, সুতরাং হয়তো মানুষ আশা করছে যে কোনো কারণে আবার হয়তো রড এবং সিমেন্টের মূল্য কমতে পারে এবং তখন তারা এই সুযোগটা গ্রহণ করবে, এই আশায় তারা এখন বসে রয়েছে এবং হয়তো এই আশাতেই আরও কিছুদিন অপেক্ষা করবে। এবং এই অপেক্ষার কারণে কিন্তু সিমেন্টের যে সেল রয়েছে সেটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছে এবং এর ফলে কিন্তু প্রফিট কিন্তু অনেকাংশে কমে যাবে, অর্থাৎ সিমেন্ট সেক্টরের শেয়ারগুলো কিন্তু খারাপ হতে পারে সামনের দিকে। তার মানে একটা সিগনাল যে আমরা বুঝতে পারলাম যে সামনের দিকে সিমেন্ট সেক্টরের অনেক শেয়ারগুলোই খারাপ করতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে মোটামুটি একটা বড় নিউজ, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডিটেলস আলোচনা করা হয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর আমরা সর্বশেষ যে নিউজটা দেখবো সেই নিউজটা হচ্ছে, একদিনের চেহারা পাল্টে গেল শেয়ার বাজারের। তো ঘটনা কি, টানা 8 দিন 555 পয়েন্ট সূচকের পতন ঘটে অবশেষে উত্থানে ফিরেছে শেয়ার বাজার। আগের দিন পতনের সেঞ্চুরি পর এবার উত্থানে সেঞ্চুরি দেখলো বিনিয়োগকারীরা, অর্থাৎ আমরা বলতে পারি যে একটানা প্রায় 8 দিন পতনের পরে কিন্তু 555 পয়েন্ট অলরেডি বাজার থেকে চলে গিয়েছে এবং এই সময়ের মধ্যে অনেক 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 মূলধন কিন্তু বাজার থেকে চলে গিয়েছে এবং শেয়ারও কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের হাতছাড়া হয়েছে। তো এই অবস্থাতে দেখেন মাত্র 115 বা 120 পয়েন্টের মতো রিকভারি হয়েছে, এখনও কিন্তু অনেক পয়েন্ট বাকি। এখন এই পয়েন্টগুলো কবে রিকভারি হবে তার কি কোনো গ্যারান্টি আছে কি না তা আমরা বলতে পারি। তো আমরা আসলে যদি এটার পয়েন্ট যদি বৃদ্ধি না পায় এবং যদি মার্কেট যদি আবার রিকভারি না করে, তো যারা এই সময় বিনিয়োগ করেছিল তাদের কিন্তু ব্যাপক পরিমাণ লস হবে এবং তারা কিন্তু এই লাভের মুখ দেখতে পারবে না। তো যাই হোক, এখানে বলা হচ্ছে গত 8 কার্যদিবসে শেয়ার বাজার দেখা গেল বিপর্যয়ের চিত্র, কোন দিন সকালে উত্থান দেখা গেল বিকালে মিলছে বড় পতন, আবার কোন দিন সকাল থেকে শুরু হয়েছে পতনের ধাক্কা, এবার দেখা গেল উল্টো চিত্র, একদিনের ব্যবধানে শেয়ার বাজার পাল্টে গেছে, লেনদেন হওয়া কোম্পানির মধ্যে 95% দর বেড়েছে। তবে শেয়ার বাজারে এই সুবাতাসে বিনিয়োগকারীদের বিচরণ খুব একটা বাড়েনি, তারা সক্রিয় না হওয়ায় আগের দিন ধসে বাজার যত টাকা শেয়ার লেনদেন হয়েছিল আজ বড় উত্থানেও বাজারে তত টাকা লেনদেন হয়নি। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে আজকে বাড়ার পরও কিন্তু অত টাকা লেনদেন হয়নি এবং লেনদেনের সংখ্যা খুবই কম। এর বড় কারণ হচ্ছে মানুষ এখনও প্যানিক এবং এখনও সাহস পাচ্ছে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকের কিন্তু মূলধনই নেই নতুনভাবে লেনদেন করার, অর্থাৎ যে মানি ফ্লোটা থাকার কথা সেটা নেই বিধায় মার্কেট হয়তো যদিও পয়েন্ট বেড়েছে কিন্তু আসলে আলটিমেটলি সাধারণ বিনিয়োগকারীদের কোনো লাভ আমার কাছে মনে হয় না হয়েছে। এরপরে শেয়ার বাজার টানা পতন ঘুরে দাঁড়ানোর পেছনে নিশ্চিতভাবে কাজ করছে অর্থমন্ত্রী আহম মুস্তাকমের ভূমিকা এবং বিএসইসির মার্জিন লোন বাড়ানোর সুবিধা। তো সেটা একটু আগেই বলেছি যে যখন শেয়ার বাজার সম্পর্কিত কোনো বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী কোনো একটা কথা বলেন তখন কিন্তু সেটার প্রভাব ডিরেক্টলি শেয়ার বাজারে পড়ে এবং ওই দিনই শেয়ার বাজার ভালো হতে থাকে। ইতিবাচক কথা বললে মার্কেট ইতিবাচক হয় এবং নেতিবাচক কথা হলে কিন্তু মার্কেট নেতিবাচক হয়। তো এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো সেই ধরনের ঘটনা ঘটেছে গতকালকে, মাননীয় অর্থমন্ত্রী যে সকল সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারই আজকে ম্যাজিকের মতো কাজ হয়েছে এবং আজকে শেয়ার মার্কেট অনেকাংশে ভালো হয়েছে। তো আশা করি সামনের দিকেও বেশ কিছুদিন ভালো থাকবে এবং যে সকল বিনিয়োগকারীদের অর্থ হারিয়ে গিয়েছে এই শেয়ার মার্কেটে তারা হয়তো আবার ফিরে পেতে পারেন, তবে সম্ভাবনা খুবই কম, কারণ বড় বড় বিনিয়োগকারী আবার লাভবান হবে এবং সাধারণ বিনিয়োগকারীরা আবারও ক্ষতিগ্রস্ত হবে, এটাই আমার কাছে মনে হয়। তো যাই হোক, সবার ভালো হোক সেই আশায় আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।